আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেল চায়লাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও। অনেক আপু ভাইয়ারা আমাকে মাস্ক নিয়ে অনেক প্রশ্ন করে থাকেন, যে যে মাস্কগুলো আমি তৈরি করি সেই মাস্কগুলো আমি কী কাপড় দিয়ে তৈরি করি, প্লাস আমি যে রঙটা ব্যবহার করি সেই রঙের নাম কী, রঙের প্রাইস কত, ব্রাশের সাইজ কী। তো সবগুলো প্রশ্নের উত্তরই আমি আজকে আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে জানাবো। তো অবশ্যই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটুও মিস করবেন না, তাহলে কিন্তু আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন। তো প্রথমে যে মাস্কগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই মাস্কগুলো হচ্ছে আমি রিসেন্টলি ডেলিভারি দিয়েছি। মোট 14টা মাস্ক আমি একসাথে ডেলিভারি দিয়েছি। 14টা মাস্ক থেকে হচ্ছে 13টা এক জায়গায় যাবে, আর একটা হচ্ছে অন্য এক জায়গাতে পাঠাবো। তো ডিজাইনগুলো হচ্ছে আমি নিজেই করেছি, কিছু ডিজাইন কালেকশন করা আছে সেগুলো দেখে আমি করেছি। তো চাইলে আপনারাও এই সুন্দর সুন্দর মাস্কগুলো হচ্ছে অর্ডার করতে পারেন। আমি আমার ফেসবুক পেজ লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যারা অর্ডার করতে চান তারা সেখানে গিয়ে অর্ডার করতে পারেন। বিভিন্ন ফুলের ডিজাইন এমনকি নিজেদের নাম লিখেও কিন্তু আপনারা মাস্কগুলো অর্ডার করতে পারেন। আর হচ্ছে মাস্ক কীভাবে তৈরি করতে হয় সেই নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটাও দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো প্রথমে যে প্রশ্নটা আপনারা আমাকে বেশি করে থাকেন, যে মাস্কগুলো হচ্ছে আমি কী কাপড় দিয়ে তৈরি করি, আমি আমার এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, বাট সবাই হয়তো সেই ভিডিওটা দেখেন নাই। আর এই ভিডিওটা আমি গতকালকেও পোস্ট করেছিলাম, বাট সাউন্ডের কিছু প্রবলেম ছিল, ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা ছিল সেটার ভলিউমটা আমি কমাতে ভুলে গিয়েছিলাম, যার কারণে আপনারা আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পারেন নাই। তো সেই কারণে ভিডিওটা ডিলিট করে দেন আবার ভয়েস দিয়ে আমি আবারও আপনাদের জন্য আপলোড করছি ভিডিওটা। আর এই মাস্কগুলো হচ্ছে আমি সুতি ভয়েল কাপড় দিয়ে তৈরি করি, চাইলে আপনারা এই মাস্কগুলো পপলিন কাপড় দিয়েও তৈরি করতে পারবেন। আর যে ব্রাশটা আমি ইউজ করি সেই ব্রাশটা হচ্ছে জিরো সাইজ। জিরো সাইজও কিন্তু আবার তিনটা আছে, একটা হচ্ছে জিরো, একটা ডাবল জিরো, একটা ট্রিপল জিরো। যেটা ট্রিপল জিরো সেটা একেবারেই সরু, মানে একেবারেই চেকন, ওটার পরে আর কোনো সরু ব্রাশ হয় না। আর এই যে ব্রাশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু সাইজ, এটার সাইজ হচ্ছে টু সাইজ। তো এই ব্রাশগুলো হচ্ছে আমি 45 টাকা করে নিয়েছি, আপনাদের কাছ থেকে একটু কম বেশিও রাখতে পারে। আর এই যে এই কালারগুলো দেখছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান কালার, এই কালারগুলো হচ্ছে ইন্ডিয়ান, ঠিক আছে, ফ্যাব্রিক্যাল কালারগুলোর নামও বলে দিই, ফ্যাব্রিক্যাল অ্যাক্রেলিক কালার, কালারগুলোর নাম হচ্ছে ফ্যাব্রিক্যাল অ্যাক্রেলিক কালার। আর এই যে গোল্ডেনটা দেখতে পাচ্ছেন এই গোল্ডেন কালারটার প্রাইস নিয়েছে 40 টাকা। আর এই যে দেখুন পেডিলাইট লেখা, আর উপরে একটা লোগোও দেওয়া আছে, তো এই লোগোটা আর পেডিলাইট লেখাটা দেখে কিনবেন, এটা হচ্ছে অরিজিনাল। এই সেম লোগোটা নেয়ার চেষ্টা করবেন, এটা হচ্ছে অরিজিনাল কালার। আর যেহেতু এটা গোল্ডেন কালার, গোল্ডেন আর সিলভার কালারটার প্রাইস নিয়েছে 40 টাকা করে, এগুলার দামটা একটু বেশি। এই যে পেডিলাইট লেখাটা আপনারা দেখে কেনার চেষ্টা করবেন। আর এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালার, এটা হচ্ছে 15 ml, এটাতেও পেডিলাইট লেখা আছে, আর এইটার দাম পড়েছে আপনার 35 টাকা। তো আপনারা হচ্ছে চাইলে একটা বক্সও কিনে নিতে পারেন, সানফ্লাওয়ার কিট একটা বক্স আছে, ওই একটা বক্সে হচ্ছে 10টা বেসিক যে কালারগুলো থাকে সেইগুলো হচ্ছে ওই বক্সে আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে অ্যাম্বুশ, এটা 50 গ্রাম 30 টাকা নিয়েছে। আর আপনারা এই রঙগুলো হচ্ছে যে কোনো দোকানে, যেসব দোকানে লেস, তারপরে আপনার সুতো এইসব বিক্রি করে স্টোন, সেই সব দোকানে কিন্তু আপনারা এই ব্রাশ তুলে অনায়াসে পেয়ে যাবেন। তো এই যে কিছু মাস্কগুলো দেখছেন এগুলো আমার অনেক আগে ডেলিভারি দেওয়া মাস্ক, এইটা নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। সেম ডিজাইনের মোট 11টা মাস্ক হচ্ছে আমি ডেলিভারি দিয়েছিলাম।
তো এই মাস্কগুলো হচ্ছে আমি রেডি করে দেন ড্রয়িং করি, ড্রয়িং করে পেন্ট করি। অনেকে আছে ফ্রি হ্যান্ড পেন্ট করে থাকেন, তো আমি এতটা পারদর্শী নই, যার কারণে আগে আমার ড্রয়িং করে দেন পেন্ট করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন কাপড়টা যেহেতু কালো, লাল রংটা দিলে ফুটে উঠবে না, তো সেই জন্য হচ্ছে আগে সাদা রংটা দিয়ে বেস করে নিয়েছি, তারপর হচ্ছে লাল রংটা উপরে দিয়ে দিচ্ছি। তো অনেকের আরেকটা কমন প্রশ্ন যেটা থাকে যে আপু এই পেন্টগুলো কি উঠে যাবে, তো তাদেরকে বলবো না এই পেন্টগুলো কিন্তু একদমই উঠবে না, এগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, অবশ্যই পেন্ট করার পর থেকে অন্তত পক্ষে 2 সপ্তাহ পর এগুলো ওয়াশ করতে হবে। 2 সপ্তাহ পর ওয়াশ করবেন, এবং ওয়াশ করে যদি আয়রন করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনারা উল্টো পাশে হচ্ছে আয়রন করবেন, যেই পাশে পেন্ট করা সেই পাশে কিন্তু আয়রন করা যাবে না। তো আমি এইভাবে হচ্ছে পেন্ট করে তারপর হচ্ছে 24 ঘন্টা আমি নর্মালি এমনিতে বাতাসে শুকিয়ে নিই, 24 ঘন্টা না শুকালে হয়, এমনিতেই শুকিয়ে যায়, শুকিয়ে নিই প্রায় 10-12 ঘন্টার মতো শুকালেই চলবে। তারপর হচ্ছে হালকা রোদে আপনারা দিয়ে দিবেন, কারণ রঙের হচ্ছে একটা আঠালো ভাব থাকে, তো হালকা রোদে দিলে সেই আঠালো ভাবটা চলে যায়। তো হালকা রোদে দিয়ে তারপর উল্টো পাশে আয়রন করে আমি এই পলিতে র্যাপ করে দিয়েছি, এগুলো হচ্ছে ডেলিভারি দিয়ে দেবো। তো আমার সাধ্যমতো আমি প্রত্যেকের জন্য একটা করে চকলেট গিফট করে দিয়েছি। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। তারপরেও যদি কারো কিছু জানা থাকে অবশ্যই আমাকে নক করবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক পরবেন। আল্লাহ হাফেজ।